যেহেতু আমাকে এইটুকু এনশিওর করছে যে 5 বছর আমি সময় পাইতেছি, এটা অতিকাল কি না এটা দেখা। তো ভাই আসলে কি এটা আমি 5 বছরের মধ্যে যে কোনো সময় কোনো সমস্যা হলে আমি নিয়ে আসতে পারি যে কোনো সময়। ওয়েলকাম আজকে ডেইলি লাইফ ব্লগে মিডিয়াদের ছাত্রদের সাথে মুখ্য চার কি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকে আমরা যাব উত্তরা পলল মার্কেটে লেদার বাংলাদেশ এর দোকানটিতে। লেদার বাংলাদেশে তারা অসম্ভব সুন্দর কিছু লেদার জ্যাকেট তৈরি করে থাকে। আমি অলরেডি 7 তারিখে গত 7 নভেম্বর 2020 আমি আমার পছন্দের ডিজাইনটি তাদেরকে অর্ডার করি এবং তারা নির্ধারিত সময় নিয়েছিল 20 তারিখ পর্যন্ত। আজকে 17 তারিখ, এরই মধ্যে তারা তাদের কাজ কমপ্লিট করে ফেলছে। আর আজকে দুপুরে আমাকে ফোন দিয়ে জানায় যে আমার প্রোডাক্টটি যেন আমি গিয়ে নিয়ে আসি। তো আজকে যাবো তাদের শপটিতে এবং তাদের শপ নিয়ে একটা রিভিউ করার প্ল্যানিং আছে। তো এটাই করার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। তো লেটস গো। দেখতে পাচ্ছেন লিফ্টের পাশে তাদের শপ। তো এখন যেই ব্যাপারটা হচ্ছে লেদার জ্যাকেটের ডিজাইন আমি শরীফ ভাইকে দেখাই অনলাইন প্ল্যাটফর্মে। তো ভাই আমাকে তাদের শপটাতে আসতে বলে, আমি তাদের শপে আসি আর এসে আমার নিজের পছন্দের ডিজাইনটি দেখাই। ভাইয়া বললো যে এই ধরনের কাজ তারা ইতিপূর্বে করেছে এবং তারা করতে পারবে। তো আমি 7 তারিখে তাদের অর্ডারটা দিই, আজকে তাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল 20 তারিখে, আজকে হচ্ছে 17 তারিখ। 3 দিন আগেই তাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। শরীফ ভাই আমাকে দুপুরে ফোন দিল, বললো আমার লেদারের জ্যাকেটটি নাকি কমপ্লিট হয়ে গেছে। তো চলেন আমার সাথে যাই দিন কী অবস্থা। আমার তো ফোন দিলেন আজকে, আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল 20 তারিখে, আপনি আরও 3 দিন আগে ফোন দিলেন। সাইজ কি ঠিক আছে?
একটু আয়নার সামনে দাঁড়া দেখি নাকি ঠিক লাগতেছে না ভাই চিন্তা লাগান লং টক তো সব মনে হয় সেম না আচ্ছা আর ফিটিং ঠিক আছে পারফেক্ট ভাই অনেক ভালো লাগতেছে মানে যেভাবে দিছে একদম ও সেম ভাবে করছে থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ তো আজকে ভাইয়ার এখানে আসার পরে যে জিনিসটা আমি অ্যাড করতে চাই সবার প্রথমে ভাইয়ার এখানে প্রথমত যে জিনিসটা হয় এখানে অনেক বেশি প্রোডাক্ট রাখেন না কারণ হচ্ছে এগুলো যা স্যাম্পল হিসেবে রাখেন কয়েকটা এখানে দেখা যাইতেছে বেশ কয়েকটা মানে অল্প কয়েকটা ডিজাইনের মধ্যে কয়েকটা কালার দেখা যাইতেছে এখানে ভাই এগুলো কি এক একটা এক এক লেদারের নাকি পিছনে এগুলো কাউ লেদার এটা কোন লেদার এটা যদি এটাও কাউ লেদার এটাও কাউ লেদার এটাও কাউ লেদার এটাও কাউ দুইটার মধ্যে একটু হার্ড লাগতেছে দুই ধরনের করা যায় আচ্ছা ঠিক আছে এইটা কি লেদার ভাই এটা হচ্ছে শিপ লেদার এইটা ওটা দুম্বা লেদার তাহলে এটা কাউ শিপ দুম্বা তিনটা তিন ধরনের আচ্ছা তো আপনার পেজে দেখা যাইতেছে মাঝে মধ্যে আমরা যেটা দেখি অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে দোকানে তো এরকম দেখা যাইতেছে আমরা আসলে সবার বডি মাপ নিয়ে যেহেতু করি সেক্ষেত্রে হচ্ছে যদি আমি এত স্যাম্পল রাখতে চাই এটা করা সম্ভব হয় এই জন্য আর ডিজাইনের সাথে আবার মেজারমেন্টের ব্যাপার আছে সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করি যে বডির মাপ নিয়ে এই জন্য বানিয়ে দিই ইনস্ট্যান্ট বানিয়ে দিলে সেটা ফিটিংটা সুন্দর হয় আর কিছু যদি এদিক সেদিক ডিজাইন করার চেষ্টা থাকে করা করে দেওয়া যায় সেক্ষেত্রে এখানে এসে যদি কেউ মানে ডিরেক্ট পারচেজ করতে চায় ওই অপশনটা কি অপশন আছে যেগুলো আছে ওখান থেকে নিতে পারবে যদি ওই রকম ফিট হয় সেটা দিয়ে প্রত্যেকটা শপে হয় কি আপনার তারা বলে যে অরিজিনাল লেদার দিবে তো অরিজিনাল লেদারটা ওইভাবে কতটুকু পাওয়া যায় এই ব্যাপারে আমার সন্দেহ থাকে ভাইয়াজি যেহেতু আমাকে এইটুকু এনশিওর করছে যে পাঁচ বছর আমি সময় পাইতেছি এটা অরিজিনাল কি না এটা দেখা তো ভাই আসলে কি আমি পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় কোনো সমস্যা হলে আমি নিয়ে আসতে পারি যে কোনো সমস্যা নেই তাহলে এটা আপনি বলতেছেন যে অরিজিনাল লেদার এবং কোনো প্রবলেম হলে আমি পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় নিয়ে আসতে পারি কোনো ধরনের অ্যাক্সিডেন্টালি মানে যদি কেস না হয় সেক্ষেত্রে কেসটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি আগুন ধরে পুড়ে গেল কিংবা কেউ পাঞ্চ করলো সেক্ষেত্রে হচ্ছে ব্যাপার যে আপনি আসলে কীভাবে কিন্তু যদি আমাদের নিজের দোষে কিংবা লেদারের কোনো প্রবলেম হয় পাঁচ বছর পর্যন্ত রিপ্লেস আচ্ছা আরেকটা ব্যাপার যেটা আমি যদি এখানে এসে আপনাদের লেদারটা অরিজিনাল কিনা এটা যদি চেক করতে চাই সেক্ষেত্রে ফায়ার টেস্ট করতে পারি রাখা যাবে না আর বদ্ধ জায়গায় রাখা যাবে না বদ্ধ বলতে যে আলমারির ভিতরে সারা বছর রেখে দিলাম কারণ আমাদের শীত তো গত মাত্র দুই মাস আসে তো ওই ক্ষেত্রে হচ্ছে যদি এরকম আলমারির ভিতরে খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রতি মাসে বের করে বের করে একটু ফ্যানে নিতে রাখতে হবে রাখলে চামড়াটা ঠিক জায়গায় থাকবে আর যদি কোনো কারণে ভিজে যায় আপনি যেহেতু মোটর থেকে চালান ভিজে গেলে সেক্ষেত্রে হচ্ছে শুকনা কাপড় দিয়ে এটা মুছে ফ্যানের নিচে এক ঘন্টা রাখবেন কোনো কারণে ভিজে গেলে কোনো কারণে যদি ভিজে যায় যেমন কুয়াশা পড়তে পারে হালকা বৃষ্টি হইতে পারে অনেক সময় নভেম্বর ডিসেম্বর বৃষ্টি হয় সেক্ষেত্রে হচ্ছে এই ইস্যু কোনো ক্রমে ভিজাটা আবার বদ্ধ করে রাখা যাবে তাহলে কিন্তু ভেঙে যাবে আর এটা দিন পাঁচ বছরের গ্যারান্টি আমরা গ্যারান্টি চলে আপনার প্রাইসটা এক একটা লেদারের তো সম্ভবত এক এক রকম প্রাইস কাউ লেদার শিপ লেদার আর হচ্ছে ধুম্বা
এইগুলার মানে মানে প্রত্যেকটার যদি প্রাইস গুলো একটু প্রাইসের ডিফারেন্সটা আসলে নির্ভর করে সর্বপ্রথম হচ্ছে ডিজাইনের উপর ডিজাইনের উপর নির্ভর করে প্রাইসটা নির্ধারণ হয় আমাদের পেজে যেই লেদার বাংলাদেশ .com.bd ওয়েবসাইটে প্লাস পেজে যেই ডিজাইনগুলো আছে এগুলো সবগুলোর প্রাইসিং আছে কাউলে দেয় আচ্ছা এর সাথে হচ্ছে 2000 টাকা করে দুম্বা কিংবা শিখে দিলে 2000 টাকা অ্যাড হবে তো প্রাইসটা তাহলে আপস অ্যান্ড ডাউনস করতে হবে তাহলে আমি যদি সেম ডিজাইনটা হচ্ছে মানে ভালো লেদার বা দুম্বা বা ক্যামেল নিতে চাই সেক্ষেত্রে প্রাইসটা মানে কমাইতে পারবে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য আর স্পেশালি আমাকে এত সুন্দর একটা লেদার তৈরি করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং আমি তো আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই আরও একটা কথা বলে নিতে চাই আমরা অনেক সময় বিভিন্ন ব্র্যান্ড শপ থেকে লেদার জ্যাকেট কিনে থাকি যে জিনিসটা হয় কি ফিটিংটা হয়তো ইনস্ট্যান্ট অনেক ভালো হয় কিন্তু তাদের প্রোডাক্টের যে কোয়ালিটি আমি নিজে বেশ কয়েকবার বিভিন্ন ব্র্যান্ড শপ থেকে লেদার জ্যাকেটগুলো মানে পারচেজ করে আমি নিজে ইউজ করছি সেক্ষেত্রে আমার নিজের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই এইটুকু যে তাদের প্রোডাক্টগুলো বছর না ঘুরতেই হয় কি প্রোডাক্টগুলো তাদের নষ্ট হয়ে যায় একটা বছরের প্রোডাক্ট এক বছর কি আমি ইউজ করতে পারি না তো ভাইয়া আমাকে এইটুকু এনশিওর করছে যে আমাকে 5 বছরের যে কোনো ধরনের সার্ভিস সে দিবে যদি আমি নিজে থেকে ছিঁড়ে না ফেলি অথবা কোথাও অ্যাক্সিডেন্টালি নষ্ট না হয় তো আজকের মতো লেদার বাংলাদেশ থেকে আমি দিয়া যাচ্ছি আপনাদের সাথে এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ তো ফাইনালি হ্যাপি কাস্টমার হ্যাপিলি বাসায় ফিরে যাইতেছি